আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আপনাদের ভোটার কার্ডের নাম ঠিকানা অ্যাড্রেস ভুল থাকলে সেখানে কারেকশন করবেন। কার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তবে একটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমে তো আপনাদেরকে কি করতে হবে, একটি যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করার পরে আপনাদেরকে ওখানটে NSVP বলে সার্চ করতে হবে। যেমন দেখুন, NSVP বলে সার্চ করলে এখন আসবে, এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। দেওয়ার পর দেখুন তৃতীয় নম্বরে একটি অপশন থাকবে, এই অপশনটাকে ক্লিক করবেন। ঠিক আছে, অপশনটিতে ক্লিক করার পর আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস খুলে আসবে। এখানটায় আপনারা সবার লাস্টে গিয়ে দেখুন ফর্ম 8, ঠিক আছে, ফর্ম 8 ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ফর্ম 8 ক্লিক করার পরে আপনাদের কাছে সেলফ অ্যান্ড ফ্যামিলি আসবে। নিজের করলে সেলফ করবেন আর ফ্যামিলি করলে ফ্যামিলি করবেন। দিয়ে এখানে আপনারা ভোটার আইডি নাম্বার দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এখানটায় নেক্সট ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট ক্লিক করার পরে আপনাদের কাছে কি এমনই একটি ইন্টারফেস খুলে আসবে। দেখুন এমনই একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখুন আপনাদের দ্বিতীয় নম্বরে আছে কারেকশান অ্যান্ড এন্ট্রিস, ক্লিক করতে হবে এখানটায়। আপনারা যেহেতু কারেকশান করবে তো এখানে দ্বিতীয় নম্বরে ক্লিক করতে হবে। একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন, এখানে দেখুন আপনাদের ভোটার কার্ডের সমস্ত ডিটেলস দেওয়া আছে। আমি এখানে মাইতি নামটি চেঞ্জ করবো, কারণ মাইতিটা আমার ভুল দেওয়া আছে। ঠিক আছে, তো একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করলে দেখতে পাবেন এখানটায় একটি অনেকগুলো অপশন থাকবে। এখানে দেখুন আমি চেঞ্জ করবো নেম অফ রিলেটিভস, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে নিচে গিয়ে আপনাদের রিলেটিভসের নেম, মানে আমাদের রিলেটিভসের যে নামটি আছে, টাইটেল আছে, সেই টাইটেলটিকে আমি সেখানটায় চেঞ্জ করব। ঠিক আছে, তাই আমি নিচের দিকে এলাম। নিচের দিকে এসে আমি ওনার আমি পুরো মানে রিলেটিভসের পুরো নামটা দিয়ে এখানে টাইপ করে দিলাম। টাইপ করার পরে আপনারা একটু প্লেস দিয়ে দেবেন। প্লেস দেওয়ার পরে ক্যাপচা ফিল করবেন। ক্যাপচা ফিল করার পরে আপনাদের প্রিভিউ করবেন। প্রিভিউ করার পরে আপনাদের কাছে এমন একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ খুলে যাবে। ঠিক আছে, এখানটায় আপনারা ফির একবার রিভিউ করে নেবেন। রিভিউ করার পরে এখানটায় দেখুন এখানটায় প্রিন্ট অপশান আসবে। আপনারা প্রিন্ট আউট বার করতে পারবেন, ইয়া ফের আপনারা এখানটায় হচ্ছে PDF হিসাবে সেভ করতে পারবেন। ঠিক আছে, সেভ করার পরে এখানে সাবমিট করে দেবেন, তো আপনাদের কাজ।